অন্যদিকে বহরমপুর খাগড়া চৌরাস্তার মোড় থেকে কান্দি বাস স্ট্যান্ড পর্যন্ত সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মহিলাদেরকে সঙ্গে নিয়ে বহরমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী নারুগোপাল মুখার্জি প্রচার চালালেন। সেই সঙ্গে সাধারণ মানুষের সমস্যার কথাও শুনলেন তিনি। নববর্ষের দিন তিনি কথা দেন সারা জীবন ধরে মানুষের পাশে থাকবেন। পয়লা বৈশাখে নতুন বছরকে আমি স্বাগত জানাবো। নতুন বছরে আমাদের রীতিবাড়িকে কাটিয়ে আমাদের বড়ভাই নাগরিকবৃন্দ যারা আছে সবাই যেন রীতিবাড়িকে কাটিয়ে ভালোভাবে নিজেদের নতুন বছরের প্রথম দিন থেকে এই বছর সুন্দরভাবে বাড়াতে পারে আমার ভগবানের সেই প্রার্থনা থাকবে। নববর্ষের তো আমাদের অনেক রকম চিন্তাভাবনা থাকে, নতুন ইয়েরা থাকে, রেজলিউশন থাকে, তো সেই জন্য বাঙালি নববর্ষ এটা একটা অন্যরকম স্বাদ। আমরা ছোটোবেলায় দেখেছি যে এখানে হালকাতার মধ্যে দিয়ে জীবনটা যেমন শুরু হতো প্রথম দিন থেকে, শুধু আইব্যয় হিসেবে নয়, জীবনের যে সংবাদটা হচ্ছে অন্যরকম, জীবনের সংবাদটা এরকম, সংবাদটা এরকম যে প্রত্যেক বছর আমি কীভাবে থাকবো তার বাস্তব সিচুয়েশনটা কী। এখন এই মুহূর্তে আমরা অতিমারিকে ওভারকাম করবো, দ্বিতীয় পর্যায়ে মানুষের মানুষের যে সম্প্রীতির জায়গাটা সেটা সুন্দরভাবে নিয়ে আসবো। মানুষ মানুষ যদি ঘৃণা করতেই শেখে তাহলে করে আর মানুষের জন্য জন্মগ্রহণ করে কি লাভ? আমরা তো বসু নয় কেউ। তো যেভাবে এই এখন বর্তমান আমাদের বিজেপি যারা মানুষজন আছে তারা মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে মানুষকে পশু হতে শেখাচ্ছে। এই পশুত্ব থেকে বেরিয়ে এসে মানুষকে মানবিক হতে বলবো, মানুষকে মানুষ হিসাবে মানুষকে বিচার করবো।